এবারও রামনবমী হবে, উৎসাহের সঙ্গে হবে। করোনা আবহে গত দুবছর ধরে রামনবমী পালন করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ, কিন্তু বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী। এই অবস্থায় বৃহস্পতিবার প্রায় দুবছর পর রাত্রিকালীন বিধিনিষেধ তুলে নিয়েছে রাজ্য সরকার। আর এই আবহে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, এই মুহূর্তে করোনা সংক্রমণের ভীতি তেমন না থাকায় এবার ধুমধাম করে মহাসমারোহে রামনবমী পালন করা হবে। এরই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের চাঞ্চল্যকর দাবি, গোটা রাজ্যে এই কর্মসূচি সফল করতে এবার তৃণমূলের নেতা বিধায়করাও এগিয়ে এসেছেন। যারা বাধা দিয়েছিল তারাই রামনবমী করছে, তারা বলছে রামনবমী তো বিশ্ব হিন্দু পরিষদের একান নয়, আমাদেরও, তারাও রামনবমী করছে। তো সেই জন্য এখানে আমাদের জয়, রামনবমী শোভাযাত্রা, রামনবমীর কার্যক্রম ব্যাপকভাবে হবে, কোনো বাধা একে মানে বন্ধ করতে পারবে না। রাম তো কোথাও বলে যাননি যে তিনি তার এজেন্সি দিয়েছেন বিজেপিকে এবং তার নামে স্লোগান দিয়ে অন্য লোকদের মারা যেতে পারে। তো বিজেপি এই ধর্মীয় যে চরিত্র, ধর্মীয় যে আচার, এগুলিকে তারা তাদের রাজনৈতিক দেউলিয়াপনার শূন্যতা ঢাকতে ব্যবহার করে, সেই কারণেই এই প্ররোচনাগুলো তারা দেয়। না হলে রামনবমীর দিন রামনবমী পালন হবে তো হবে, এবং বিজেপি সেটা নিয়ে যদি ধর্মের রাজনীতি করতে চায় সেই জায়গাটা আপত্তি থাকবে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম আকাশ ছোঁয়া, এর থেকে দৃষ্টি গড়ানোর জন্য হনুমানের দলকে রাস্তায় নেওয়া হবে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এবার কলকাতা শহরের বুকে দুটি রামনবমীর শোভাযাত্রা বের করা হবে, একটি উত্তর কলকাতায়, অপরটি দক্ষিণ কলকাতায়। কলকাতা জুড়েই শোভাযাত্রা বেরোবে, কিন্তু এখানে দুটো বড় শোভাযাত্রা কলকাতায় আমরা রামনবমী শোভাযাত্রা বার করার লক্ষ্য নিয়েছি। এছাড়াও আমরা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ঈশ্বরপুর এইসব জায়গায় প্রত্যেক জেলায় একটি থেকে দুটি বড় শোভাযাত্রা আমরা বার করতে চলেছি। 10 এপ্রিল রামনবমী। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।